দুদিন ছুটি নিলেই নাকি অন্যজনের সাথে ঘুরতে চলে গেছে, এই সব রটানো অফিসের মধ্যে। যেহেতু আমার দিদি হয়, আমি দিদিকে বারবার বলি যে দিদি দেখ এনা ম্যাডাম বলছে, ওনাকেও আমরা বলেছি কিন্তু উনি কোনো দিনই কিছু শোনেননি। এরপরে আমরা রাস্তে আজকে বাধ্য হয়েছি আমরা থানাতে লিগাল স্টেপ নিতে, কারণ এটা আর বাড়তে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মহিলার উপর এরকম ডিস্টার্ব করা, মহিলাকে কাজ করতে বাধা দেওয়া, এটা কতটা যুক্তি? দেখুন, এটা যুক্তি তো একদমই ঠিক নয়, কারণ একটা মহিলা অফিসে কাজ করতে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা কাজ করতে যায়, তাদেরও অফিসে যদি এরকম করে আগামী দিন, তাহলে মেয়েদের স্বাধীনতা কোথায় বা মেয়েদের সিকিউরিটিটা কোথায়? অফিস স্টাফই যদি এরকম হয় তাহলে আমরা বাইরের লোককে কী দোষ দেবো? মহিলা ভাষা তো ব্যবহার করা যায় না, যে উনি বাড়ির লোকনা স্টাফ না, এটা একদমই করা যায় না, এটা আমরা কেউই আমরা এটাকে মেনে নিতে পারি না, যার জন্য আমরা লিগাল স্টেপ নিয়েছি। আমার নাম সোহম ঘোষ, আমি সুপ্রিমে কর্মরত পিডিআই ডিপার্টমেন্টের ম্যানেজার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।